অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপব্যবহারের দায়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকে $500 কোটি জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে অ্যান্টি ট্রাস্ট মামলায় গুগলকে রেকর্ড পরিমাণে জরিমানা করা হয়। এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের মুখপাত্র জানান, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের গুগল তাদের সার্চ ইঞ্জিন ব্যবহার করতে বাধ্য করে, যা অবৈধ। গ্রাহকের নিজেদের পছন্দ বেছে নেওয়ার অধিকার রয়েছে বলে জানান ইউরোপিয়ান কম্পিটিশন কমিশনার মার্গারেট ভেস্টাগার। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটকে 90 দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ করতে বলা হয়েছে, নয়তো আরও জরিমানা করা হতে পারে তাদের। তবে এর বিরুদ্ধে আপিলের চিন্তাভাবনা করছে গুগল।